20.25% রাজুক অনুমোদিত দশতলা ভবন। আমাদের পার ফ্লোরে হচ্ছে 60টা ইউনিট হবে। কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে? 1260 ইউজেবল আমাদের 1000 প্লাস এরকম মানে 63টা ফ্ল্যাট হবে আপনার এখানে। সুবিধা জেনারেটর সবকিছু এখানে থাকবে। গ্যাসের ব্যবস্থা হবে, সিলিন্ডার গুলো থাকবে নিচে। 30টা মতো পার্কিং থাকবে, প্রতি দুজনে একটা পার্কিং। বামে গেলো স্টাফ কোয়ার্টার আর ডানে গেলো হচ্ছে আপনাদের চিটাগাং রোডের মেইন পয়েন্ট যেটা। আজকে মনের মতো একটা জায়গা পাইছি যেখানে আপনি একটা ফ্ল্যাটের শেয়ার নিতে পারবেন। 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে, তাও আবার দক্ষিণমুখী কর্নার প্লটে। চমৎকার একটা লোকেশন দেখাবো আপনাদেরকে, কোথায় আসছি, কিভাবে আপনি এখানে একটা জমি শেয়ার নিয়ে নিজের একটা থাকার জন্য স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে পারবেন। আমাদের সঙ্গে শফিকুল ভাই আছেন এবং প্রত্যেকটা মানে আমরা প্রজেক্টে যেখানে যেখানে যাই লোকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কাদের কাছ থেকে আপনি শেয়ার নিচ্ছেন সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশ্বস্ত মানুষ যেমনটা দরকার, তেমনি দরকার লোকেশন। আপনি যেখানে চাইলে সেখানে আসলে একটা শেয়ার নিয়ে আপনি লাভবান হতে পারবেন না। যদি আজকের এই প্রজেক্টে আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে আপনার একটা শেয়ার নেওয়ার জন্য আসলে লোভ হবে, এবং কত কম টাকায় আজকে আপনারা শেয়ার পাবেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু ঘুরিয়ে দেখাতে চাই দর্শক আপনাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এটা হচ্ছে টোটাল 20.25%। আচ্ছা, 20.25% পানগুসি বিল্ডার্স আমরা দেখতে পাচ্ছি, পেছনে একটা ব্যানার রয়েছে। আমাদের সঙ্গে শফিকুল ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আচ্ছা, আমরা আপনার সাথে কথা বলবো এবং আমরা জানবো আপনার কাছ থেকে যে আপনাদের এখানে আসলে কি ধরনের প্ল্যানিং। আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছি রাজুক অনুমোদিত দশতলা ভবন। এখানে হচ্ছে আপনারা দশতলা বিল্ডিং করবেন টোটাল জায়গার উপরে। আচ্ছা, লোকেশনটা যদি শুরুতেই আপনি আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলেন যে আসলে লোকেশনটা কোন জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে যদি আমরা চিটাগাং রোড আসি, ধরেন যাত্রাবাড়ি থেকে আমরা যদি চিটাগাং রোড আসি, চিটাগাং রোড এসে উত্তর দিকে স্টাফ কোয়ার্টারের সাথে জামে মসজিদের পশ্চিম পাশে। আচ্ছা, আমরা একটু মসজিদটা দেখাই। এই যে মসজিদটা দেখেন দর্শক, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদের ঠিক কোন পাশে? পশ্চিম পাশে, একদম পশ্চিমে। আচ্ছা আচ্ছা, তো এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, একটু রাস্তাটা দেখাই, আমরা একটু যাই রাস্তাতে, আমরা একটু দেখাই দিই। এই রাস্তাটা কত ফিট রাস্তা ভাই? এটা তো আরো চওড়া হবে এখন যে অবস্থায় আছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা আপনি তো জায়গাটা ছেড়ে দিয়ে পড়ব, আমরা আরো 6 ফিট ছাড়ব, আরো 6 ফিট ছাড়বেন, তার মানে 16 ফিট রাস্তা, 16 বা 18 ফিট। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা তো যেহেতু কর্নার সাইড, আমরা এখানে আরো একটা রাস্তা পাচ্ছি জি এই পাশ থেকে, কিন্তু এই জায়গাটা টোটাল জায়গাটা হচ্ছে 20.25%, ঠিক আছে, ওকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা চলে গেলে হচ্ছে আপনাদের যে লিংক রোড যেটা বললেন আপনি, এই যে গাড়ি দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার স্টাফ কোয়ার্টারের দিকে গেল। বামে গেল স্টাফ কোয়ার্টার আর ডানে গেল হচ্ছে আপনাদের চিটাগাং রোডের মেইন, হ্যাঁ মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট যেটা। আচ্ছা, দারুনুল মাদ্রাসা আছে এই পাশে, দারুনুল মাদ্রাসা মাদ্রাসা রয়েছে দেখেন। আচ্ছা, এই রোডটা কত ফিট? এই রোডটা হচ্ছে 16 ফিট, 16 ফিট, হ্যাঁ কিছু জায়গায় 14 ফিট আছে, কিছু জায়গায় 16 ফিট, রোডটা হচ্ছে 16 ফিট। ওকে ওকে, দেখেন এখানে কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, এখানে অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনাদের মোটামুটি এই জায়গাটাতে আপনার কখন থেকে কাজ শুরু করেছেন? আমরা এখানে কাজ শুরু করছি প্রায় 1 মাসের মতো হবে। 1 মাসের মতো হবে। আচ্ছা, এমনিতে আপনার পাইলিং এর কাজ কবে থেকে শুরু করতে চান, প্ল্যান কবে আপনাদের? পাইলিং এর কাজ হচ্ছে আমরা রাজুকের জন্য, রাজুকে আমরা প্ল্যানের জন্য যে কাগজপত্র দিয়েছি, আচ্ছা এটা পাস হয়ে আসলে তো আমাদের আরো মাস তিনেক সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো মাস খানিক সময় লাগবে। ওকে, আমরা একটু সামনে গিয়ে দাঁড়ান, আমরা জাস্ট কিছু আলাপ সেরে নিই, আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে। দর্শক, আপনারা যারা আসলে ইন্টারেস্টেড একটা শেয়ার নিতে, অবশ্যই ভালো লোকেশনে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে, তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো পানগুসি বিল্ডার্স খুবই প্রতিষ্ঠিত একটা কোম্পানি, আপনারা কতটা প্রজেক্টের আগে হ্যান্ড ওভার দিয়েছেন? আমাদের 4টা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে। 4টা? হ্যাঁ। ওকে, লোকেশন কোথায় কোথায় আপনাদের আগে? বসুন্ধরা রিভার ভিউ তো আছে 2টা, আর সাইনবোর্ড আপনার বাদশা রোড যেটাকে বলে, আচ্ছা হ্যাঁ ওই এরিয়াতে হচ্ছে আমাদের 2টা। ওকে, তার মানে সাবটাউনে একটা প্রজেক্ট আমাদের নেওয়া আছে, ওটা কাজ শুরু হবে। ওকে, তো খুবই চমৎকার, যেহেতু আপনারা এই এই বিজনেসের সাথে অনেকদিন ধরে আছেন এবং এক্সপিরিয়েন্সড, কিভাবে একটা বিল্ডিং হ্যান্ড ওভার হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, টোটাল হিসাব নিকাশের ব্যাপার আছে, এবং যারা আসলে
শেয়ার যারা নিতে চায়, যারা আপনাদের ক্রেতা, আমাদের দর্শক যারা, তারা অবশ্যই জানতে চায় যে আসলে আমি কতটুকু বেনিফিটেড হব এই প্রতিষ্ঠানের কাছ থেকে একটা শেয়ার নেওয়ার পরে। তো শেয়ার নেওয়ার প্রক্রিয়াটা আমরা একটু জানতে চাই আপনার কাছে। তার আগে আমরা জানতে চাই এখানে আপনার বিল্ডিং এর আসলে প্ল্যানিংটা কি। আপনি যেহেতু 20.25% জায়গার উপরে 10 তলা একটা বিল্ডিং করবেন, আচ্ছা 10 তলা বিল্ডিং আপনার টোটাল ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে? জি, আমাদের পার ফ্লোরে হচ্ছে 60টা ইউনিট হবে পার ফ্লোরে। জি, ওকে, 7টা করে, তো সেক্ষেত্রে 7 নং 63। আচ্ছা, 63টা ফ্ল্যাট হবে আপনার এখানে, মানে যেহেতু নিচতলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে আপনার বাকিগুলো হচ্ছে আবাসিক, তাই তো? আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আপনারা রাখছেন পার্কিং এরিয়া। পার্কিং কয়টা থাকবে এখানে? পার্কিং আমাদের এখানে 30টার মতো পার্কিং থাকবে। 30টার মতো পার্কিং থাকবে? আচ্ছা, 30টার মতো পার্কিং থাকবে। সবাই তো পার্কিং পাচ্ছে না, প্রতি দুজনে একটা পার্কিং পাবে, প্রতি দুজনে একজন। যারা আগে আসবে, যদি চাহিদা থাকে, তার যদি প্রয়োজন হয়, উনি পার্কিংটা বেছে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা আলাদা করে দিতে পারবেন। আর যদি শেষ হয়ে যায়, শেষের দিকে আসলে তার পাওয়া যাবে না, যেহেতু ক্রাইসিস হয়ে যাবে তখন, যেহেতু অর্ধেক অর্ধেক প্রায়। ওকে, তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যারা আসলে শেয়ার নিতে চায় তাদের জন্য আপনারা এখানে শেয়ারের মূল্যটা কত রাখছেন? আমরা শেয়ারের মূল্য নির্ধারণ করছি 12,50,000 টাকা। 12,50,000, তার মানে প্রত্যেকটা শেয়ার ভিত্তিক মূল্য হচ্ছে 12,50,000। তার মানে 63 জন 12,50,000 টাকা করে সেখানে দিয়ে 63 জন মালিক এখানে হবে, 63 জনকে নিয়েই আপনারা বিল্ডিংটা করবেন। ওকে, তো আকাশে মেঘ হয়েছে অনেক, আমরা দ্রুতই শেষ করে দিব, বৃষ্টি হতে পারে। আমরা আছি এই মুহূর্তে সিদ্ধিরগঞ্জ এলাকায়, সরাসরি আপনি এসে এই প্রজেক্ট দেখতে পারেন, ভিজিট করতে পারেন। আচ্ছা, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে তাহলে? আমাদের তো 1260, তো ইউজেবল আমাদের 1000 প্লাস এরকম, মানে কম বেশি হবে। আচ্ছা, এখানে লিফট, জেনারেটর এবং আধুনিক যে সুযোগ সুবিধা, জেনারেটর সবকিছু এখানে থাকবে, থাকবে। আচ্ছা, অনেক সময় দেখেন নতুন বিল্ডিং এ তো গ্যাস সংযোগ দিচ্ছে না, গ্যাসের ব্যবস্থাটা আপনাদের? গ্যাসের ব্যবস্থা হবে, সিলিন্ডার গুলো থাকবে নিচে, নিচে ভবনের নিচে থাকবে, নিচে থাকবে সবগুলো, প্রত্যেকটা কিচেনে লাইন চলে যাবে। জি, তার মানে হচ্ছে কিচেনে যারা থাকেন, আমাদের মা বোনেরা যারা থাকেন, তাদের জন্য রিস্ক মুক্ত, একেবারে সেফটি, সেফ থাকবে। ওকে, কয়টা সিঁড়ি রাখবেন বিল্ডিং এ? আমরা একটা সিঁড়ি রাখবো আর দুইটা লিফট। দুইটা লিফট থাকবে, মানে যাতে র্যান্ডম লিফট দিয়ে যাতায়াত করতে পারে। একটা এক্সিট দেখা যায় ফায়ারের জন্য, অনেক সময় আগুন নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থাগুলো সেগুলোও থাকবে, এবং সিঁড়িতে যেন দ্রুত নেমে আসতে পারে কোনো দুর্ঘটনা ঘটলে, সেই ব্যবস্থা আপনারা রাখবেন। আচ্ছা, এমনি ভূমিকম্প নিরোধক আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখানে? হ্যাঁ, ভূমিকম্প নিরোধক এটার জন্য আমরা, মানে যাতে 8.5 এই মাত্রা ভূমিকম্প এটা সহনীয় যাতে হয়, সেজন্যই আমরা, সেজন্য আপনারা প্ল্যানিং করছেন ইঞ্জিনিয়ার দিয়ে ওইভাবে করবেন? ওকে, খুবই চমৎকার ভাই। এখানে হচ্ছে আপনার যেহেতু প্রত্যেকটা ফ্লোরে 7টা করে ইউনিট হবে, মানে একটা ফ্ল্যাটের আপনারা তো অবশ্যই ডিজাইনগুলো রেডি করতেছেন, ডিজাইন তো এখনো 100% কনফার্ম হয়নি যে আসলে আপনারা কিভাবে ঠিক করবেন। তো এখানে সামনে পেছনে আসলে ধরেন দক্ষিণমুখী অনেকেই চায়, সেক্ষেত্রে কোনো ভেরিয়েশন আছে কিনা প্রাইজের ক্ষেত্রে, যে সামনে আর পেছনে পেলে তার হচ্ছে খরচ কম বেশি, অথবা অনেক সময় টপ ফ্লোর, দোতলা, সেখানে খরচ কম বেশি আছে কিনা? না, আমরা টপ ফ্লোরের জন্য, টপ ফ্লোরের জন্য একটু বিশেষ সুবিধা রাখবো, কিছু বিশেষ বিবেচনা রাখবো। হ্যাঁ, একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এমনি সাউথ নর্থ এইটা খুব একটা সমস্যা হবে না, এটা সব ইকুয়াল। আচ্ছা, সব ইকুয়াল, ওকে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন আমাকে কিছুক্ষণ আগে, কেউ যদি টোটাল মূল্যটা ফ্ল্যাটের কনস্ট্রাকশন খরচটা কত কথা বলছিলেন? সেটা বলছিলাম যে এখানে আর একটু বলি, আমরা তো 12,50,000 টাকা নির্ধারণ করেছি শেয়ার মূল্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে আবার যদি কেউ এককালীন এই টাকাটা আমাদেরকে দিয়ে দেয় শেয়ারের টাকাটা, তাহলে তার জন্য এটা আমরা 50,000 টাকা ছাড় দেব। আচ্ছা, 12,00,000 টাকা, মানে জমিটা রেজিস্ট্রি করে নেওয়ার জন্য সে যদি একবারে টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেয়, হ্যাঁ, সেক্ষেত্রে 12,00,000 টাকা। আচ্ছা, আর আমরা একটা ফ্ল্যাটের জন্য একটা প্যাকেজ মূল্য নির্ধারণ করছি, সেটা হচ্ছে 30,00,000 টাকা। আচ্ছা, আমাদেরকে যদি এই 30,00,000 টাকা কেউ এককালীন দিয়ে দেয়, তাহলে আমাদের যে সময়টা আমরা নিচ্ছি বাড়ি নির্মাণের জন্য 2.5 থেকে 3 বছর, 3 বছর পরে আমরা তাকে এই ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দেবো কমপ্লিট, এটার মধ্যে কমপ্লিট একদম 100% রেডি হবে। এক্ষেত্রে হচ্ছে তাদের জন্য চয়েজের সুযোগ থাকবে, চয়েজের সুযোগ থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি টোটাল কনস্ট্রাকশন এবং জমির মূল্য সহ টোটাল ফ্ল্যাটের ভ্যালু ধরছেন কত? 30,00,000 টাকা। এই 30,00,000 টাকা ধরেন আমি একজন কাস্টমার, আমি যদি 30,00,000 টাকা একবারে নগদ আপনাকে দিয়ে দেই, দিয়ে আমি জমি রেজিস্ট্রি নিয়ে নিলাম এবং ফ্ল্যাটটা যখন রেডি হবে আমি সিলেক্ট করে নিতে পারবো যে আমি কোনটা চাই, এবং সাথে একটা পার্কিংও আপনি দিবেন? একটা পার্কিং দেবো। বাহ, মানে বিশাল সুযোগ। যারা একবারে 30,00,000 টাকা ইনভেস্ট করবে
তার খরচও কিন্তু কম হচ্ছে, সাথে তার পছন্দ মতো ফ্ল্যাট পাচ্ছে, আবার একটা পার্কিংও পাচ্ছে, যেটা পার্কিংটা আসলে আলটিমেটলি কেনা লাগে আলাদা করে। আচ্ছা ওকে, তো কনস্ট্রাকশনের এমনি আলাদা করে যদি কেউ কিস্তির মাধ্যমে যার পরবর্তীতে 12.5 লক্ষ টাকা সে একবারে দিয়ে দিল অথবা 12 লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিল, জমি তো সাবকবলা রেজিস্ট্রি হবে, পরবর্তীতে কনস্ট্রাকশনের খরচটা সে কিভাবে বেয়ার করবে, কতদিন পর পর দিতে হবে? প্রথমে আমাদের পাইলিং, পাইলিং এর সময় আমরা প্রত্যেকে থেকে হচ্ছে আমরা পার ফ্ল্যাটের জন্য 2 লক্ষ টাকা করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইলিং এর জন্য ওকে। তো আমাদের পাইলিংটা হয়ে গেল, এখানে যদি আমাদের এক্সট্রা কিছু থাকে সেটাও একটা অডিট কমিটি থাকবে 5 থেকে 6 জনের, সে অডিট কমিটির মাধ্যমে জানতে পারবে আমাদের কত টাকা ওখান থেকে সেভ হলো। সেভ হলো দেন হচ্ছে আমরা ছাদের কাজ শুরু করব। আচ্ছা ছাদের কাজ শুরু, ছাদের কাজ শুরু করব। ওকে, তো আমরা আমরা প্রতি ছাদে ছাদে আমরা টাকা নিব, খরচের পরিমাণটা আসলে কত টাকা সেটা কি আপনারা তখনই হিসাব করে দিবেন, কত টাকা তার দিতে হবে সেটা তখন একটা হিসাব করে, জিনিসপত্রের দাম তো বাড়ে কমে, ওকে, মানে ক্যালকুলেশন করেই তখন আপনারা এটা দিবেন। ওকে, তো অলরেডি ঝড় শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি ইনফরমেশন সব কিছু দিয়েছি। আমি আমার দর্শকদেরকে বলে দিতে চাই যে যারা আসলে এখানে প্রজেক্টে একটু ভিজিট করতে আসবেন, আশপাশের এলাকার অনেকে থাকতে পারে যে এই এলাকাটা যারা চিনে, উত্তর রসুলবাগ এবং এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার অনেকে থাকতে পারে, আমি বলবো আপনারা জায়গাতে আসেন, জায়গাটা আগে দেখেন, শফিকুল ভাইয়ের সাথে এবং তাদের টিমের সাথে উদ্যোক্তাদের সাথে আপনারা বসেন, কথা বলেন। অ্যাপোলোর সামনে, হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাপোলো যেটা আছে, মানে এটা লোকেশনটা খুব জনপ্রিয় একটা জায়গা, প্রাইম লোকেশন। তো সরাসরি আসলে কাগজপত্র দেখবে আগে, যেহেতু আপনারা জমি নিয়েছেন, আপনারা নেওয়ার আগেও তো আপনারা দেখেছেন, এরপরও প্রত্যেকজন শেয়ার হোল্ডার তারও অধিকার আছে জমির জমির কাগজটা দেখা, কাগজটা দেখে যাচাই বাছাই করে তেন যদি মনে করেন যে না আমার সবকিছু ঠিকঠাক আছে আমি নিতে চাই, সেক্ষেত্রে কত টাকা বুকিং প্রথমে সে করতে পারে, মিনিমাম কত টাকা বুকিং নিবে? বুকিং মানে নিব হচ্ছে 5 লক্ষ করে। 5 লক্ষ যখন সে প্রথমে সে লোকেশন তার পছন্দ হলো, কাগজপত্র দেখবে, কাগজপত্র ওকে, এরপর সে 5 লক্ষ টাকা বুকিং মানে দেবে, দেন আমরা 3 মাস সময় দেবো তাকে রেজিস্ট্রির জন্য, সে মধ্যে টাকা বাকি টাকা গুছিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবে, রেজিস্ট্রি নিয়ে নেবে, এবং এটা তার নামে একদম সাবকবলা রেজিস্ট্রি। আচ্ছা ওকে, এখন একটা জিনিস আমি না বললেই না, অনেক প্রবাসী আছেন যাদের আসলে হয়তোবা টাকা আছে, ঢাকা শহরে 3-4টা ফ্ল্যাটের মালিক, বাংলাদেশে অনেক প্রাইভেট সার্ভিস ব্যবসায়ী আছে যাদের অনেকগুলো ফ্ল্যাট আছে, উনাদের অনেক সময় চিন্তাই থাকে যে আমি ইনভেস্ট করে রাখবো কোন একটা জায়গা, আমি ইনভেস্ট করে পরবর্তীতে এখান থেকে প্রফিট বের করবো। ধরেন এখানে আপনি ফ্ল্যাটের টোটাল খরচের কথা বলেন, এককালীন দিলে 30 লক্ষ টাকা, আর যদি সে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে তখন তার হয়তো 35 লক্ষ টাকা খরচ আসতে পারে, 35-36 এর মধ্যে। এই ফ্ল্যাটটা রেডি হওয়ার পরে যদি বিক্রি করতে চাই এই এলাকার অনুযায়ী তার কত টাকায় বিক্রি করতে পারবে? এখানে সে 60 লক্ষ টাকা বিক্রি করতে পারবে, তার মানে মিনিমাম তার 25 থেকে 30 লক্ষ টাকা এখানে প্রফিট আসতেছে, 60-65, কারণ এইখানে এই প্লটটার পরেই হচ্ছে 100 ফিটের একটা রোড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে লেকের কাজ শুরু হয়েছে, 60 ফিটের লেকের কাজ, এরপরে মেট্রো রেলের কাজ শুরু হবে যেটা নারায়ণগঞ্জ চলে যাবে। আচ্ছা আচ্ছা, মেট্রো রেলটা ওকে, তো দেখা যায় আমাদের একটা বিল্ডিং হতে 3 বছর সময় লাগবে, এই 3 বছরে এই এলাকার মানে রূপ টোটাল চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টগুলি যখন বাস্তবায়ন হবে তখন এখানে একটা ফ্ল্যাটের মূল্য হবে 80 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা, আমরা 60 লক্ষই বললাম। আসলে আসলে মানে এখন যে পরিবেশ আছে, ইন ফিউচার 4-5 বছর পরে কিন্তু এরকম থাকবে না। যেমন আপনি ঢাকা শহরে চিন্তা করেন, গত 5-7 বছর আগে কিন্তু মেট্রো রেল ছিল না, মেট্রো রেল এখন হয়ে গেছে, তার মানে সব জায়গায় কিন্তু ডেভেলপ করতেছে, যে কোনো জায়গাতে আসলে জমি আর জমি থাকে না, ডেভেলপ করে, এবং সেটা কিন্তু স্বর্ণের মতো একটা মূল্য হয়ে যায়। তো সবাইকে বলবো আসলে ভালো একটা লোকেশন আপনি কম টাকায় পাবেন, নিয়ে রেখে দেবেন সম্পদ কখনো, মানে নিজের নিজের সাথে মানুষ নিজেও বিশ্বাসঘাতকতা করে কিন্তু সম্পদ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না, এটাই হচ্ছে বিষয়। তো দর্শক, আমি সবাইকে বলবো পানগুসি বিল্ডার্সের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, সরাসরি লোকেশনে আসবেন, দেখবেন জায়গা, দেখবেন পছন্দ হলে, কাগজপত্র দেখলে যদি ভালো লাগে আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই তাদের সাথে অ্যাড হবেন, এবং এই এরিয়ার তুলনায় শেয়ার মূল্য কিন্তু আসলে অনেক কম, 12.5 লক্ষ টাকা, তাও যদি এককালীন কেউ দিয়ে দেয় তাহলে 12 লক্ষ টাকা, আবার ফ্ল্যাট যদি এককালীন সে পুরো টাকাটা দিতে চায় আরও 5 লক্ষ টাকা সে মিনিমাম কম টাকায় পেয়ে যাচ্ছে। তো শফিকুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে, শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ আপনাকেও এবং যারা সাথে ছিলেন সবাইকে।